দেখছেন বাংলাদেশ ট্রেন্ডিং, আর সঙ্গে আছেন শান্তনী তিশা আর সাকিব বিন রশিদ। পহেলা বৈশাখের বাকি আর একদিন, গত বছরের মতো এবছরও ঘরোয়াভাবে বৈশাখ উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার, হচ্ছে না মঙ্গল শোভাযাত্রাও। তবে এ সময়টা আসলেই একটা বিশেষ আগ্রহ তৈরি হয় ইলিশ মাছ নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও হয় নানা তর্ক বিতর্ক ইলিশের সাথে আদৌ বাঙালি ঐতিহ্যের সম্পর্ক আছে কিনা। এ সময়টায় আদৌ ইলিশ মাছের অবস্থা কি থাকে, ইলিশ মাছ খাওয়ার কি এখন উপযুক্ত সময়, চলুন জেনে নেই। এই যে বড় ইলিশ আইছে, এই যে ধরে খাইছে বড় ইলিশ, পদ্মার পার একটা বড় ইলিশ, বড় ইলিশ। ইলিশ মাছ সাগর থেকে নদীতে আসে ডিম পাড়ার জন্য। সারা বছরই কম বেশি প্রজনন হলেও অক্টোবর মাসের অমাবস্যা পূর্ণিমা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এদের সর্বোচ্চ প্রজনন মৌসুম। মা মাছ ও নদীতে জন্ম নেওয়া মাছ সাগরে ফিরে যায়। মার্চ এবং এপ্রিল মাসে নদীতে জাটকার বিচরণ বেশি থাকে, তাই এ সময়ে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। জাটকার আকার সাধারণত 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি পর্যন্ত হয়। বছরের যে সময়ই হোক না কেন, বাজারে এর কেনাবেচা একেবারেই নিষিদ্ধ। এই এপ্রিল মাসে বেশিরভাগ জাটকার আকার 4 থেকে 7 ইঞ্চি থাকে, অথচ পুরো বছরের 30 থেকে 40% জাটকা ধরা হয় এ মাসে। যে পরিমাণ জাটকা ধরে ফেলা হচ্ছে, এই জাটকা যদি আমরা সম্পূর্ণটাই সংরক্ষণ করতে পারতাম, তাহলে যে পরিমাণ ইলিশ আমরা এখন পাচ্ছি, প্রায় এর কাছাকাছি পরিমাণ আমরা অতিরিক্ত পেতে পারতাম। আবার অক্টোবরের নির্ধারিত 22 দিন ইলিশ মাছ ধরা বা কেনাবেচা সম্পূর্ণ নিষেধ। অবশ্য এই 22 দিন ছাড়া ইলিশ ধরার সবচেয়ে ভালো সময় অগস্ট থেকে নভেম্বর মাস। বাজারে কিন্তু এখন ইলিশের দাম বেশ চড়াই, এবং সেটা নিয়ে নানান ধরনের মন্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে। আলোচকদের কাছে যাবার আগে সেই সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো একটু পড়ে আসতে চাই। নানান ধরনের আলোচনার মধ্যে এটিও কিন্তু আছে যে ইলিশ মাছ কি আপনি খেতে পারেন, এই সময় যে জাটকা পাওয়া যায় 10 ইঞ্চির কম সাইজে, সেই জাটকা খাওয়াটা কি ঠিক, আমরা তার কয়েকটা দেখব। যেমন বিনয় আমিন লিখেছেন, কুফা দিয়ে শুরু হলে সারা বছরটাই মাটি, সুতরাং ভালো কিছু করা বা ভালো খাবার দিয়ে শুরু করলে দোষ কি? আমি কি খাবো না খাবো সেটা কি অন্য লোকেরা বলে দিবে? অন্য ধরনের মন্তব্য আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে এমআই হোসেন লিখেছেন, পান্তা ইলিশ ছাড়া নববর্ষ উদযাপন হবে না, এটা এক প্রকার কুসংস্কার যা বাঙালিদের মাঝে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। আর তিশা, আপনার কাছে কি মনে হয়, নববর্ষের উদযাপনের তো রীতি এখন অনেকটাই বদলে গেছে, গত বছরও আমরা দেখেছি যে মানুষ ঘরোয়াভাবেই উদযাপন করেছে, তো পান্তা ইলিশ যে এতদিন ধরে খেয়ে আসতো, এটা কি, এই রীতিটাও কি এখন পরিবর্তন হয়েছে কিনা? এতদিনের রীতিটাও কিন্তু বেশ মানে কম সময়ের আর কি, আমি বোধ হয় 95-96 থেকে দেখেছি যে পান্তা খাওয়া শুরু হলো ইলিশ দিয়ে, এর আগ পর্যন্ত কিন্তু এই রীতিটা ছিল না আসলে। এবং ওটা আসলে অনেকটা বাণিজ্যিক কারণে এটা বোধ হয় হয়েছিল ওই সময়, বটমূলে আসলে বিভিন্ন মেলার মতো করে দোকান বসানো হলো, তারপরে পান্তা আসলো, ইলিশ আসলো। আর আসলে এটাও অনেক নতুন, হ্যাঁ খুবই নতুন একটা বিষয়, এটা কি চেঞ্জ হচ্ছে, এটা যে আসলে মানে ঐতিহ্যগতভাবে একদম বাঙালির সংস্কৃতির সাথে রিলেটেড এরকম না ব্যাপারটা। অনেক ধন্যবাদ আপনাকে। সাকিব, আপনার কাছে কি মনে হয়, আমরা আমরা আমাদের উৎসবগুলো উদযাপন কি এখন বদলে যাচ্ছে কিনা মহামারীর কারণে? সাকিব, সাকিব দুঃখিত, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। যেটা বলছিলাম, সরি, আমি বলছিলাম যে সংস্কৃতির আগে তো জীবন, আমাদের উৎসবের আগে তো জীবন। আমরা গত বছর ঈদ দুটো চলে গিয়েছে, আমরা উদযাপন করতে পারিনি, এবার জোর করে মানুষ ভ্যালেন্টাইন্স ডে, ফাল্গুনটাইন ডে সেলিব্রেট করে ফেলেছে, কিন্তু আমাদেরকে আবারও একটু লাগাম টেনে ধরতে হবে। একটু এই লকডাউনটা যদি একটু সিরিয়াসলি করি, হয়তো আবারও আমরা আরেকটু ঢিলাঢালা অবস্থায় যেতে পারবো। আমরা যত কম মানুষের জীবন নিয়ে খেলা করতে পারি ততই ভালো আর কি, আমরা বেশি মানুষকে হার্ট করতে চাই না। সাকিব, ঘরোয়া ভাবে উদযাপনের যে কথা বলা হচ্ছে, আপনি নিজে কি কোনো উদযাপনের প্রস্তুতি নিয়েছেন? আমি ছোটখাটো একটা উদযাপন করে ফেলেছি রিসেন্টলি, এই লকডাউন হওয়ার সপ্তাহ দুয়েক আগেই। পহেলা বৈশাখ উদযাপন করে ফেলেছেন? না না না, পহেলা বৈশাখ না, অবশ্যই না, পহেলা বৈশাখের উদযাপনের ধারে কাছে আমি নাই। যেটা হবে সেটা হচ্ছে যে বাসায় বসেই যা যা রান্না করা সম্ভব সেটাই, বাজ কেনাকাটাও অনলাইনেই করছি, এবং যারা যারা এই লাইভটা দেখছে তাদেরকে রিকোয়েস্ট করবো যতটুকু বাসায় বসে সম্ভব ততটুকুর মধ্যেই উদযাপন করুন এই পহেলা বৈশাখ পরিবারের সাথে। সাকিব ধন্যবাদ আপনাকে। তিশা, আপনি কিভাবে উদযাপন করতে যাচ্ছেন পহেলা বৈশাখ শুনে আসি। একেবারেই বাসায় থাকবো, কোনো রকম আলাদা কোনো রান্না বাড়াও হবে না, শুধু অনলাইনে আসলে ছায়ানটের যে বটমূলের প্রোগ্রামটা ওটা অনলাইনে হচ্ছে এবার, সেটা দেখবো আর কি। সেটা দেখবেন।
আমার মনে হয় দর্শক আমাদের এই অতিথিদের মতোই হয়তো আপনাদেরও অনেকের ঘরে বসেই এই পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা আছে এবং সেটা করাই আসলে আমাদের সবার জন্য এখন নিরাপদ। তো দর্শক, এই ছিল আজকের মতো বাংলাদেশ ট্রেন্ডিং। রমজান উপলক্ষে অনুষ্ঠানে কিছুদিনের জন্য আমরা বিরতি নিচ্ছি। বাংলাদেশ ট্রেন্ডিংয়ে আবার দেখা হবে আগামী 24 মে। সবাইকে রমজানের প্রীতি ও শুভেচ্ছা রইল। এই অনুষ্ঠানটি মূলত আপনাদের নিয়েই, তাই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আপনার মতামত জানাতে হ্যাশট্যাগ বাংলাদেশ ট্রেন্ডিং লিখতে ভুলবেন না। আর ট্রেন্ডে থাকতে অবশ্যই যুক্ত করুন বিবিসি বাংলার ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমি পারমিতা হিম লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।